everyone, assalamualaikum. Welcome back to Tasmas Vlog. Today I just come up with my another brand new vlog. So kemon acho tumra shobai asha korchi tumra shobai onek bhalo acho shustho acho alhamdulillah amra shobai bhalo achi shustho achi. So ajke ami ekta notun brand new vlog tomader jonno ami ajke korte jacchi. I hope tomader ajke ei vlog ta dekhle khub 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 moja lagbe. Tahole cholo din ta ke start kora jak. तो आज के ये ब्लॉग टा मेनली कर एक स्पेशल रीजन बिकॉज़ आज के हमारे बसे हमार फेवरेट फेवरेट कजिन राज के आसबे एंड हच्छे कि मोस्ट इम्पोर्टेंटली हमार एक कजिन रिसेंटली बिये करे छे सो भैया सितार वाइफ के निया आसबे यस सो आई एम सुपर डुपर एक्साइटेड फॉर दिस सो एंड हमार एक कजिन अपू आसबे आई एम होपिंग सो डेफिनेटली आशा करछि अनेक मजा होबे अनेक एंजॉय होबे बाशे मेहमान आसले ना बाशे मानुषजन आसले आमार अनेक भालो लागे ठीक आछे सो अनेक दिन आर मेनली आमादेर लकडाउनेर कारणे किन्तु आमादेर बाशाय आसा जावा बा आमरा कारो बाशाय जावा आसा एटा ना खूब कमे गिएछे ठीक आछे सो एखन जखन एई लकडाउनटा किन्तु आमादेर खुले दिएछे सो এখন যখন দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো একটা স্কোপ পাচ্ছি আমরা যে যার যার বাসায় আমরা একটু ঘোরানোর ট্রাই করছি এবং বাসা আমাদের বাসা ইনভাইট করছি সো দ্যাট আমাদের মধ্যে একটা যে কমিউনিকেশন যেটা মধ্যে যে কমিউনিকেশন গ্যাপ যেটা থেকে যায় ঠিক আছে দেখা হলে কিন্তু একটা মানুষের সঙ্গে আমাদের ওরকম বন্ডিংনেসটাও হচ্ছে কারণ ভালো থেকে দো দেখা না হলে যে বন্ডিংনেস কমবে না সেটা না বাট স্টিল দেখা হলে অনেক বেশি ভালো লাগে এবং আমার মুডটা অনেক ভালো হয়ে যায় সো That's why ওরা আজকে আসবে and I'm feeling so good for this. So ওরা আসবে যখন আমি ট্রাই করবো ওদেরকে আমার ব্লগে নিয়ে আসার বাট ইফ দে আর কমফোর্টেবল দ্যাট টাইম আই উইল টেক দ্যাম ইন মাই ব্লগ আদারওয়াইজ নো দেয়ার ইজ নো ফোর্সিং সো লেটস সি দেখা যাক কী হয় আর এখন হচ্ছে গিয়ে আম্মু অলরেডি ওদের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছে রোস্ট পোলাও গরুর মাংস কাবাব আরও অনেক 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 কিছু সো আমি একটু যাই আম্মুকে একটু হেল্প করি আর একটু বাসটা আসা একটু ঠিকঠাক করতে হবে যেহেতু নতুন ভাবি আসছে বলে কথা সো লেটস গো এই সো এটা হচ্ছে গিয়ে আম্মু অলরেডি খাওয়ার প্রিপারেশন নিয়ে নিয়েছে আর হচ্ছে গিয়ে আম্মু গরু মাংস করে দিয়েছে রোস্ট পোলাও সব হয়ে গিয়েছে জাস্ট আমি এখন যেটু হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সো এটা হচ্ছে গিয়ে আম্মু এটা কি রান্না করছো হ্যাঁ রেজালা এটা হচ্ছে গিয়ে বিফ রেজালা হ্যাঁ এটা হচ্ছে গরুর মাংসের রেজালা এটা আম্মু রান্না করছিল এটা আম্মু প্রেশার কুকারে দিয়ে অলরেডি বসিয়ে দিয়েছে আই থিঙ্ক ইন হাফ দা সো মাই ড্রয়িং রুম ইজ নাও সো মেস ঠিক আছে এখন এইটাকে অ্যাকচুয়ালি আমরা এই ড্রয়িং রুম সোফার উপর এরকম করে কাপড় দিয়ে রাখি যেহেতু অনেক বেশি ধুলা হয় আর কোনো কাপড় না দিলে সোফার অবস্থা খুবই খারাপ হয়ে যায় ভ্যাকুম করতে করতে জীবনটা শেষ হয়ে যায় সো আমি সবগুলো এখন আমি এক এক করে আমি তুলে ফেলবো আর প্রত্যেকটা জিনিস ভালোভাবে ঠিক করতে হবে তারপর আই এম কামিং পুরোটা ঠিক করার পরে তোমাদেরকে আমি শেয়ার করছি This is the situation of my bed. এইভাবে কেন বলছাই আমি এটা ঠিক করব তো আমি এটা ঠিক করব আচ্ছা ঠিক আছে গো আমি এখন এটা ঠিক করব তারপর আমার রুমের কি অবস্থাটা হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওকে নাও মাই বেড ইজ ক্লিন তো আমি এখানে দরজা বানাবো আমি এটা কি করছো এখানে শিলা করছি আপু কালকে নিয়ে আসছে এই যে এটা এটা অনেক ইয়াম্মি একটা বিস্কিট এটা হচ্ছে গিয়ে কিংসের একটা বিস্কিট এটা এটা মেবি চকলেট হ্যাঁ কিংস কনফেক্টরি এটা হচ্ছে গিয়ে রক বান এটা তো এটা অনেক মজার সো হাই ডিস প্লিজ গিভ সাম রিভিউ আর এখন যে গানটা চলছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে রিসেন্ট ফেভারিট সং সো উই লাভ দিস সং রাইট চিকেন কোরমা যেটা আম্মু বানিয়েছে অনেক মজা হয়েছে আমি অলরেডি লাঞ্চ যেহেতু করে ফেলেছি সো আই নো হার টেস্ট আম্মু এটা করেছে একটা রুই মাছের দো পেঁয়াজা স্মেল সো গুড আমার রুই মাছ অনেক পছন্দের
সো এটা আম্মু করেছে হচ্ছে বিফ্রেজেলা সো ইয়ামি আমার বিফ্রেজেলাটা নর্মাল ওর মশলা থেকে অনেক বেশি ভালো লাগে এটা যে এরকম হচ্ছে অনেক সফট অ্যান্ড টেন্ডার অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি আমি এটিং চিকেন ফ্রাইসও আমি হাতে কথা বলছি এখানে আমি কাবাবগুলো বানিয়ে গোল গোল ফ্রেম করে রেখেছি দুইটা প্লেটে এখানে আমি এখন কাবাব ভাজছি আর অলরেডি কাবাব অনেকটা ভাজা হয়ে গিয়েছে এই যে আর এটা আমি এখন ভাজছি ভাজাটা শেষ হওয়ার পরে আর শেষ আর নাও আমি একটু শাওয়ার করে নেবো আসর আজানটা দিয়ে ফেলেছে অ্যান্ড আই এম ওয়েটিং ফর দেম টু কাম টু আওয়ার হোম অ্যান্ড এই তো আর হচ্ছে কি অ্যাকচুয়ালি আমি এই ফোনটা আমার এইভাবে হাতে ধরে রাখতে খুব কষ্ট হচ্ছে বিকজ আমি কিছুদিন আগে সাডেনলি আমি হঠাৎ করে কীভাবে যেন আমি বাথরুমে ফুললি পড়ে যাইনি বাট একটু স্লিপ কেটেছে অ্যান্ড স্লিপ কাটার পর একটু পরে গিয়েছিলাম অ্যান্ড হাতে আমার অনেক পেইন হয়েছে অ্যান্ড হাঁটুতে আমি একটু ব্যথা পেয়েছি নট দ্যাট মাচ ইনজোর দ্যাট অকার বাট ইটস আ লাইট বাট ইয়াস ইটস পেইনিং আ লট ঠিক হয়ে যাবে ওষুধ নিয়েছি মেডিসিন নিয়েছি ইট উইল বি ফাইন অ্যান্ড তাহলে চলো আমি হচ্ছে গিয়ে সব কাজ সেরে টেরে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে আমি আবার দেখা করছি ওকে হ্যালো গাইস আই এম ব্যাক অ্যান্ড আই এম ফ্রেশ হ্যালো গাইস What the? No, it's not a hello guys. I didn't say that hello guys. Hello guys. She just hate this that when hello I'm guys. saying hello guys. Hello. Now so don't disturb me. So now I'm fresh and now it's fresh and I'm waiting for them. So ito are I have so much pimple over in my face here the spot and it's the spot. It will be gone so fast and I'm not that much stressed about my this skin so it will be fine in the days so yeah hi what are you doing I'm doing my favorite job it's your favorite job yes doing what straight you love to do straight always লাভ নেই আমি তোমাকে অলরেডি স্ট্রেট করে দিই সো ডোন্ট বি সো অলরেডি খাবার লেগে গিয়েছে সো গাইস হাই গাইস হাই গাইস হাই গাইস হাদি লিয়া খালি হাই গাইস Hi guys. Because it's my job hi guys. It's my job to say hi guys. That's why I'm always saying hi guys. Jai ho. Jokes apart. Okay, এখন আমি হচ্ছে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব বিকজ আমাদের ভাইয়া ভাবি চলে গিয়েছে আমার যে একটা কাজিনা পড়ার কথা ছিল সে আজকে আসতে পারে জাস্ট বিকজ অফ সে একটু ভ্যাকসিন দিয়েছে অ্যান্ড শি ইজ নট ফিলিং অনেক উই মিসড ইউ আ লট মিথুন আপু সো ইনশাল্লাহ পরে আবার কোনো একদিন আমরা সবাই একসাথে আবার হ্যাং আউট হবে ততদিন পর্যন্ত বাই গাইস বাই গাইস এটা কি ছিল ওকে সো আচ্ছা ও আমার কনসেন্ট্রেশন ব্রেক করে দিছে ওকে সো আমার ভাই ভাবি যেহেতু চলে গিয়েছে অনেক ভালো একটা টাইম কেটেছে আলহামদুলিল্লাহ এন্ড উই হ্যাভ সো মাচ ফান তো আফটার লং টাইম সো এই তো আমাদের অনেক ভালো টাইম কেটেছে আর বাসায় সবার ডিনার করা হয়ে গিয়েছে আমার এখন পর্যন্ত ডিনার করা হয় নাই আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করে নেবো আর আমার আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি আই হোপ তোমাদের আজকে আমার এই ব্লগটা অনেক বেশি মজা লেগেছে এবং অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে যদি আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করবে জাস্ট লাইক মাই ভিডিওস ওকে অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তাহলে পরে কোনো একটা ভিডিও তোমাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ তো ভালো থাকো সুস্থ থাকো স্টে হোম স্টে সেফ অ্যান্ড স্টে টিউন আল্লাহ হাফেজ